أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. পৃথিবীতে যারা নেশাখোর, যারা নেশা করে, ধূমপান করুক বা ড্রাগ কালচারে তারা ফেঁসে যাক, এদের ভিতরে কখনো কি কেউ সৎ হয়? কোরআনের 5 নম্বর সুরার মায়দা এর 90 এবং 91 আয়াত থেকে আমরা দেখে নিতে পারবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা মদ, জুয়া, মূর্তি, লুডু, তাস, ক্রেম, এই টাইপের যা কিছু রয়েছে, জেনে রাখো এসব হচ্ছে শয়তানের জঘন্য কাজগুলোর মধ্যে সামিল। তোমরা এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো, যেন তোমরা মুক্তি লাভ করতে পারো, তোমরা যেন সফল কাম হতে পারো। মুক্তি লাভ করার জন্য, সফল কাম হওয়ার জন্য এই ধরনের কাজগুলি থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। শয়তানের ইচ্ছা হলো যে তোমাদের মধ্যে সৃষ্টি হোক শত্রুতা, এটা হচ্ছে শয়তানের চাহিদা। আর সেটা হচ্ছে মদ এবং জুয়ার কারণে। নেশাকর বস্তু যা কিছু রয়েছে এসবের মাধ্যম দিয়ে শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। আল্লাহ তাআলা কোরআন থেকে ফিরিয়ে রাখতে চায় আর সালাত থেকে ফিরিয়ে রাখতে চায়। সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত থাকো। তো যারা এই পৃথিবীতে কোনো ধরনের নেশা করে, ধূমপানের নেশা হোক, এনার্জি ড্রিঙ্কস পান করার নেশা হোক, মদ দারু পান করার নেশা হোক, গাঁজা হিরোইন ইয়াবা এসবের নেশা হোক, এরা সবাই অসৎ এবং সবাই শয়তানের ভাই বোন। এরা সব সময় কোরআন থেকে মানুষকে দূরে রাখে, সালাত থেকে মানুষকে দূরে রাখে, এবং এরা সব সময় আল্লাহ তাআলার অপোজিশন হিসেবে কাজ করে। কারণ এইগুলি পৃথিবীতে আল্লাহ নিষেধ করেছেন, মানুষ যদি এইসব কাজগুলি থেকে বিরত থাকতে পারে তাহলে কখনো পৃথিবীতে ঝগড়া হবে না। যত ঝগড়া এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, এই নেশাকর যত বস্তু রয়েছে এসবের কারণে অনেক সময় দেখা গেল মেয়ে বাপকে মেরে ফেলে দিচ্ছে, ছেলে মাকে মেরে ফেলে দিচ্ছে। এসব মূল কারণ নেশা, আর এই নেশার ভিতরে যৌন চাহিদাও রয়েছে। তো কোনো নেশাখোর, যারা নেশাখোর, এরা কখনো সৎ হয় না, এটি কোরআনের ফয়সালা।